আসসালাম আলাইকুম ও অন্য অন্য ধর্মের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা গুড ইভিনিং গুড মর্নিং হু এভার জয়নিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ দিস ইস আবুল আশার ফ্রম ইউএসএ আমি আবুল বাসার আমেরিকা থেকে বলছি বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সামনে সেটা হচ্ছে আমাদের জর্জ আইল্যান্ড পার্ক বন্ধুরা আপনি জান আপনারা জানেন বা জেনে খুশি হবেন যে জর্জ আইল্যান্ড পার্কটি হচ্ছে নিউ ইয়র্কের আপ স্টেটে এবং আমরা এসেছি আমার এক আঙ্কেল বিপ্লব আঙ্কেলের গাড়িতে করে উনি আমাদেরকে নিয়ে এসেছে এই জর্জ আইল্যান্ড পার্কে আমরা এসেছি ঘুরতে এই মনোমত দুঃখের দৃশ্য এবং পার্ক কি আট একর জমির উপর প্রতিষ্ঠিত পাশাপাশি এই যে লেক আছে লেকটা এত অসাধারণ একটি লেক মানে লেকের ধারে বোট আছে বিভিন্ন ধরনের বোট আসতেছে এই বোটে করে সবাই সমস্ত পারিবারিক যেহেতু আজকে পিকনিক চলছে আমাদের এখানে এই পিকনিকের আয়োজনে পারিবারিক ভাবে সবাই কিন্তু এই বোটে আসতে পারবে এবং বোটে ঘুরতে পারবে বোটের অসাধারণ দৃশ্যগুলো কিন্তু আমরা নদীর ধারে একবারে লেকের ধারে বসে বসে মানে গ্রামের মতো গ্রাম্য পরিবেশে বসে বসে সময় কাটানোর যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও আমরা সামনের আরো কিছু ইভেন্ট আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা লেকের ধারে এসেছি এবং লেকের পানি ধরে আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি ঠান্ডা পানি বেশ মজা লাগছে মানে গ্রামের ছেলে যেহেতু গ্রামে বড় হয়েছি পানি কি কোনো সময় আমরা ভুলতে পারি না কত সুন্দর কত বড় একটা লেক আমাদের আঙ্কেল উনি এসেছেন এদিকে ক্যামেরাটা নিয়ে ঘুরিয়ে যদি উনি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে কি সুন্দর লেকের পাটাকেই বা কত সুন্দর করে রেখেছে দেখুন পাথর দিয়ে টোটালটা পাথর দিয়ে রাখা হয়েছে যেন পাড় ভেঙ্গে না যাওয়ার কোনো অবস্থান যেন না হয় মানে সিকিউরিটি ব্যবস্থা এত সুন্দর এখানে দেওয়া আছে কোন অবস্থায় এটা পার যে ভেঙে পানি উঠে আপনার পার ভাঙবে এই ধরনের কোনো সম্ভাবনা নাই এসেছি বোটের পার্শে এটা হলো বোট স্টেশন বোট স্টেশনের সিস্টেম হলো আপনি যদি পে করে আসেন তাহলে অনলাইনে পে করতে পারেন যাতে পার্সোনাল বোট আছে আমরা এই পার্সোনাল বোর্ডের ছবি দেখাচ্ছি ওনার যে পার্সোনাল বোর্ড এই বোর্ড হচ্ছে ওনার থার্টি ডলার অর্থাৎ তিরিশ হাজার ডলার দিয়ে উনি এই বোর্ডটি ওনাদের পার্সোনাল এবং এই বোটে করে দেখেন মানুষ কতটা শৌখিনতা হলে আহ ওনারা এই এনজয় করতে পারে এই লেকটাকে টোটালটা এনজয় করার জন্য অর্থাৎ লেকে ভ্রমণ করার জন্য ওনারা পার্সোনালি ওনাদের এই বোট ওনারা ব্যবহার করেন এবং এই বোটে ওনারা চলাচল করেন বন্ধুরা আমি লেকের ধারে দাঁড়িয়ে আছি দেখেন যে গধুলি লগ্নটা মনে হচ্ছে মানে আহ মেঘের ভেলা এবং সূর্য ডোবার পরন্ত বিকেল বেলাটা এত সুন্দর লাগছে পাশাপাশি নদীর ভিউজটা আমরা টোটালটাই ক্যাপচার করার চেষ্টা করতেছি যে এত সুন্দর দৃশ্য এই মনোমুগ্ধকর লেকের পার্শ্বে একবারে গধুলি লগ্নটা সহ মনে হচ্ছে মেঘের ফেলাতে ভেসে বাড়াচ্ছে তার পাশে আমরা এদিকে যদি ঘুরে দেখাই এখানে প্লে গ্রাউন্ডও আছে বাচ্চারা মানে খোলা আকাশের নিচে প্লে গ্রাউন্ডে খেলা করার ব্যবস্থাও এই লেকে এই জর্জ আইল্যান্ড পার্কের মধ্যে ব্যবস্থা করা হচ্ছে এত ধরনের সিস্টেম এবং এত সমস্ত গুলো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু পিকনিক চলছে মানে এত এত সুন্দর আয়োজন পরিবেশ মানে খোলামেলায় এই দুইশো আট একর জমির উপরে প্রতিষ্ঠিত এই জর্জ আইল্যান্ড পার্কটি মানে অসাধারণ ভিউস অসাধারণ মধ্যে সবাই সবার মতো যেহেতু দলীয় পিকনিক আসার পরেও দেখেন সবাই সবার ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করছে এবং সময় পার করছে এবং আমরাও বেশ মজা করলাম আজকের এই দিনটি আমাদের ভিডিওটি কেমন লেগেছে নতুন নতুন ভিডিও দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার বাসার পেজ ইউএসএ আপনারা ফলো করবেন এবং আমরাও চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিউজ দেখানোর জন্য আজকে এখান থেকে বিদায় নিচ্ছি জর্জ আইল্যান্ড পার্ক থেকে দেখাবে কোনো সময় অন্য একটু পার্কে বা অন্য কোনো ইভেন্ট নিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম